শিলং থেকে বেশ অনেকটা দূরে চেরাপুঞ্জিতে মাওস্বামি কেভ বলে একটা গুহা আছে। এর সঙ্গে আরও একটি গুহা আছে, সেটির কথা এখন থাক। যাই হোক, এই মাওস্বামি কেভ একটি অত্যন্ত প্রাচীন জিনিস এবং এখানে শত শত কোটি কোটি বছর ধরে জল চুইয়ে চুইয়ে গুহার মধ্যে স্ট্যালেকটাইট এবং স্ট্যালেকমাইট এই দুই ধরনের পাথরের অবয়ব সৃষ্টি করেছে। গুহার পথটা অত্যন্ত ছোট, শুরুর দিকটা একটু জড়ি বা বড় ছিল, এর মধ্যে অনেকটা যেতে হবে, কিন্তু আমাদের কতটা হেঁটে, কতটা হামাগুড়ি দিয়ে, কতটা ডিগবাজি খেয়ে, কতটা স্লিপ করে, এইরকম। জল ওপর থেকে চুইয়ে তৈরি করেছে স্ট্যালেকটাইট এবং নিচ থেকে জল বেড়ে 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 জমে তৈরি হয়েছে স্ট্যালেকমাইট। এই পাথরগুলি সবই লাইমস্টোন বা চুনা পাথরের। অভাবনীয় কেভটি সত্যি করি। এরকম কেভ ভারতে অল্পই আছে। আমি তো এই গুহার মধ্যে একবার পথও হারিয়ে ফেললাম, তারপর অনেক হামাগুড়ি দিয়ে হেঁচড়ে পেঁচড়ে কোনো মতে গুহার শেষ প্রান্তে পৌঁছানো গেল। ভয়ঙ্কর সুন্দর বলতে যে কথাটা বোঝায়, মাওস্মাই কেভ আমার কাছে তাই হয়ে থাকবে। সত্যি এই গুহাটার কোনো তুলনাই নেই।